নौजকা বন্ধুরা ক্যামেরা জুমরে সবাই আশা করব সবাই ভালো আছে আরও একবার মুতুত ফাইনান্সের ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি এর আগের যে মুতুত ফাইনান্স মানে যে সাইট ছিলেন এবার কিন্তু সেই সাইট নেই এবার পুরোপুরি অপোজিট স্যার আছেন মানে অপোজিট বলতে অন্য কোম্পানির অন্য সাইট আছেন তো যারা আবেদন করতে চান তারা তারা আবেদন করতে পারবেন নি দিদাই এর আগের সিলেকশন প্রসেস ভালোই হয়েছে মানে ইন্টারভিউয়ের জন্য প্রায় 60 সিলেকশন করা হয়েছিল কিন্তু 25 জন গেছে তত মুহূর্ত থেকে পঁচিশ জনই সিলেক্ট হয়েছে ঠিক আছে এবারও কিন্তু অনেকটা মানে অনেকগুলো লোকেশন আছে তো আবেদন করতে পারো কথা হলো তোমাদের যারা মোটরওয়ালার জন্য আবেদন করেছিলাম মোটরওয়ালার আস্তে আস্তে কিন্তু ডাক চলে আসছে মানে মোটরওয়ালা নয় মোটরওয়ালা নাম দিয়ে ছাড়েনি ভিডিও ভিডিও রিলায়েন্স ডিজিটাল বা রিলায়েন্স দিয়ে ছেড়েছিলাম তো ওই মোটরওয়ালার ডাক কিন্তু আস্তে আস্তে অলরেডি অনেকের কাছে চলে এসছে তো যারা যারা মানে মানে যুক্ত হতে চান চাকরির স্যারে তারা তারা অবশ্যই যান তারা তারা অবশ্যই কাজ করুন আর মুথুট ফাইন্যান্সে একটা জিনিস আমাকে কালকে একজন ফোন করেছিল একজন না দুজন ফোন করেছিল বলছিল পাঁচশো টাকার একটা বন্ড পেপার লাগছে তো ওই ব্যাপারে দেখো বন্ধুরা এটা ব্যাংকের কোনো রুলস মানে মুথুট ফাইন্যান্সের কোনো রুলস হতে পারে সেই ব্যাপারে আপনাদের কোনো কিছু বলা নেই ঠিক আছে না আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে চাই না বাট হ্যাঁ আমি যদি জেনে থাকি অবশ্যই তোমাদেরকে লিখে পোস্ট করে দেব কমিউনিটি অথবা টেলিগ্রামে তো তোমরা কমিউনিটি এবং টেলিগ্রামটা অবশ্যই কিন্তু ফলো করো আজকে চাকরি শুরু করার আগে কিছু কথা বলতে চাই কিছু ক্যান্ডিডেটের সম্বন্ধে মানে এই স্যারের সম্বন্ধে এবং কিছু ক্যান্ডিডেটের সম্বন্ধে এই স্যার ভিডিও ছাড়া এটা বলে দিতে বলেছে দেখো তোমরা অনেকে আবেদন করো এখানে যা কোয়ালিফিকেশান আছে এইচএস এবং গ্র্যাজুয়েশান সবাই এখানে আবেদন করতে পারবে এখানে যা যা দেওয়া হবে যা যা দেওয়া হবে না তোমরা সমস্ত কিছু শুনেই আবেদন করো ঠিক আছে এরকম নয় যে এখানে তোমাদের এইচএস বলা যে মাধ্যমিক পাশ আবেদন করবে তারপরে যখন স্যার স্যারকে স্যার যখন বলবে যে না ভ্যাক্যান্সি নেই তখন তোমরা স্যারকে মা বাবা তুলে খিস্তি মারবে এটা কিন্তু একদমই কিন্তু ঠিক নয় তো স্যারের সাথে এরকম হয়েছে তিনি মুর্শিদাবাদের ক্যান্ডিডেট মুর্শিদাবাদের কোন ক্যান্ডিডেট তারও নাম এবং ফোন নাম্বার আমি সেটা ওপেনলি শেয়ার করে দেবো কেন আমার কোনো যায় আসে না ঠিক আছে তো ওপেনলি শেয়ার করে দেবো যে স্যার স্যারকে খিস্তি দেওয়া হয়েছে এবং তার যে স্ক্রিনশট সমস্ত স্ক্রিনশট কিন্তু আমাদের কাছে আছে তো আমি সেটা ডিলিট মানে দেখিয়ে দেবো তোমাদেরকে তো এরকমটা হয়ে থাকে মুর্শিদাবাদ এবং নদিয়ার ছেলেমেয়েরাই এরকম বেশিরভাগ করে থাকে তো তোমাদেরকে একটা কথা বলবো প্লিজ এরকম করো তোমাদের জন্য রেপুটেশনটা খারাপ হয়ে যাচ্ছে পুরো জেলার ঠিক আছে ভ্যাকান্সি আছে না দেখবে কোনো জায়গায় মুর্শিদাবাদ নদীয়ার আদা করে ভ্যাকান্সি আছে না এই কিছু ছেলেমেয়ের কারণের জন্য ঠিক আছে তো চলুন আমরা এবার মুথুট ফাইন্যান্সের চাকরি শুরু করছি প্রথম কথা এখানে তোমাদের চাকরির জন্য কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সা কিন্তু তোমাদের এখানে লাগবে না তো যারা যারা আবেদন করতে চান আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে চাকরির জন্য আপনাদের কোনো রকম ট্রেনিং চার্জ অথবা কোনো রকম কোনো ফিজ তোমাদেরকে দিতে হবে না আর এটা সম্পূর্ণ স্ট্রিক্টলিভাবে বলা থাকে কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হবে না এখানে লোন এখানে লোন অফিসারে কিন্তু তোমাদের কাজ করতে হবে কী কাজ করতে হবে সেটা তোমাদেরকে বলে রাখি বিজনেস ডেভেলপমেন্ট সেলস এক্সিকিউটিভ এইসবের কাজ তোমাদের করতে হবে মানে লোন ডিপার্টমেন্টের যত রকমের কাজ হয়ে থাকে সব কাজ কিন্তু তোমাদের এখানে করতে হবে তোমাদের এখানে অল ওভার কলকাতা ঠিক আছে অল ওভার কলকাতা জুড়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অল ওভার কলকাতা মিনস কতখানি বলে রাখি প্রত্যেকটা লোকেশন বলা সম্ভব নয় প্রায় দেড়শো উপর লোকেশন হয়ে যাবে দেখো তোমরা সাউথ অল নর্থ অল মানে হাওড়ার আগে পর্যন্ত হ্যাঁ যদি কেউ হাওড়া স্টেশনের আশেপাশে থাকো তারাও কিন্তু কলকাতার জন্য অ্যাপ্লাই করতে পারে কারণ গঙ্গা বেরোলেই হাওড়া কিন্তু কেউ শিবপুর বা কেউ লিলুয়া কেউ ওই সাইডের মানে অন্য কোনো জায়গা থেকে আন্দুল ফান্দুল থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না এই সাইডে তোমরা এদিকে দমদম খুব ম্যাক্সিমাম তোমরা সোধপুর পর্যন্ত আবেদন করতে পারো ওই সাইডে মধ্যম এবং খুব বেশি হলে পারাস পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারো ব্যারাকপুরের ছেলেরা একবার প্রাইমারি দেখো যদি ভ্যাকান্সি দেখে যায় তাহলে হয়ে যেতে পারে কারণ আগরতলা আছে খর্দা আছে আর সোদপুর আছে দমদম আছে তো এইগুলোতে কিন্তু তোমাদের আবেদন তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের অল ওভার কলকাতা জুড়ে তোমাদের এখানে কাজ হবে এখানে ছেলে মেয়ে অনেকগুলোই নিয়োগ করা হচ্ছে তো ভ্যাকান্সি প্রচুর আছে তো আবেদন করতে পারো আপাতত এখানে তোমাদের এইচএস এবং গ্র্যাজুয়েশন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে ওরকম কোনো নির্দিষ্টভাবে বলে নেই যে তোমরা বিটেক হলে আবেদন করতে পারবে না বা আদার্স কোনো কোয়ালিফিকেশন হলে আবেদন করতে পারবে না সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার এখানে স্যালারিটা চলে আসি স্যালারি এখানে দু রকমের আছে প্রেশার এবং এক্সপিরিয়েন্স বোধ না প্রায় এটা প্রথমে মাথায় ঢুকিয়ে নাও ফ্রেশাররা কিন্তু তেরো হাজার টাকা স্যালারি পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তেরো হাজার থেকে স্যালারি শুরু কুড়ি হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি আছে বাট ফ্রেশাররা তেরোই পাবে তেরোর উপর বেশি আশা করো না ঠিক আছে তার সাথে তোমরা পিএ পিএসআই পাবে ইনসেনটিভ পাবে যদি টার্গেট পূরণ হয় তো আর যদি টার্গেট যদি না থাকে তাহলে ইনসেনটিভ পাবে না মানে টার্গেট যদি না পূরণ হয় তাহলে ইনসেন্টিভ পাবে না কোনো ব্যাপার নেই ঠিক আছে এখানে তোমাদের যারা এক্সপিরিয়েন্স খুব হাইলি এক্সপিরিয়েন্স আছে তাদের কুড়ি হাজার পাঁচশো টাকার মতো স্যালারি আছে পিএ পিএসআই আলাদা করে এখানে তোমাদের চাকরির জন্য কিন্তু বাইক লাগবে বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু মেন্ডেটারি ঠিক আছে সরি এক মিনিট আর বন্ধুরা এখানে তোমাদের বাইক লাইসেন্স নট মেন্ডেটারি ঠিক আছে বাইক লাইসেন্স নট মেন্ডেটারি সরি আমার একটু ভুল হয়ে গেছে ভিডিওতে বাইক লাইসেন্স নট মেন্ডেটারি তো তোমাদের এখানে যে বাইক লাইসেন্স যে লাগবেই সেটা কিন্তু এখানে কোনো রকম কোনো মেন্ডেটারি কিন্তু করা নেই ঠিক আছে অ্যাকচুয়ালি প্রতিটা ভিডিওতে বলে আসি বাইক লাইসেন্স মেন্ডেটারি অভ্যাস হয়ে যায় বাইক লাইসেন্সটা দেখলেই তো সরি এখানে বাইক লাইসেন্স নট মেন্ডেটারি লেখা আছে তো বাইক লাইসেন্স এখানে নট মেন্ডেটারি কিন্তু এবার এখানে কি কি দেওয়া হবে না এবং কি কি দেওয়া হবে সেটা তোমরা একটু শুনে নাও এখানে ট্রাভেলের জন্য তোমাদেরকে টাকা দেওয়া হবে তোমাদের এখানে মোবাইল মোবাইলের জন্য কোনো রকম কোনো টাকা দেওয়া হবে না এবং আধার্স কোনো কিছুর জন্য কোনো রকম কোনো অ্যানাউন্স কিন্তু তোমাদেরকে এখানে দেওয়া হবে না ঠিক আছে ইনসেন্টিভ প্রোভাইড বেসড অন দেয়ার পারফরমেন্স ঠিক আছে ইনসেন্টিভ তখনই প্রোভাইড হবে যখন তোমাদের পারফরমেন্স খুব ভালো থাকবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সি আর টোয়েন্টি মার্চ ঠিক আছে মানে কুড়ি তারিখ এখানে ইন্টারভিউ আছে মানে কালকেই এখানে ইন্টারভিউ আছে তো এখানে এগারোটা থেকে তিনটে পর্যন্ত এখানে ইন্টারভিউ হবে এবার যদি কেউ কালকে পর ভিডিও দেখে দেখছো তাহলে আমি তাদের কী করতে হবে সেটা বলে রাখি তোমরা স্যারকে সি পাঠিয়ে রাখবে যদি পরবর্তীকালে কখনও ভ্যাকেন্সি আছে স্যার তোমাদের কিন্তু বলে দেবে ঠিক আছে এখানে তোমাদের শুধুমাত্র ছেলেরা এখানে আবেদন করতে পারবে আর এখানে ছ দিন কাজ হবে ব্যাঙ্কিং ওয়ার্কিস ডেস উইল বি ওয়ার্কিং ঠিক আছে মানে তোমাদের এখানে দিন কাজ হবে সানডে করে তোমাদের অফ থাকবে এবং তোমাদের ব্যাংকিং রক মানে ব্যাংকিং এর সুবিধা মতনই তোমাদের কাজ হবে মানে ব্যাংকিং যেমন কাজ হয় ওরকমই কিন্তু তোমাদের এখানে কাজ হবে ব্যাস বেশি কিছু আর বলার নেই তো এখানে বয়সীমা লাস্ট বয়সীমা জব ডিটেলসের মধ্যে লিখে নিই বাট আমি তোমাদেরকে বলে দিয়েছি বয়সীমা বয়সীমা এখানে এইচএস যেহেতু বলেছে আঠেরো থেকে বাট আঠেরো ছেলেমেয়েরা আবেদন না করলেই ভালো হয় কুড়ি ছেলেমেয়েরা করো তাহলে তোমরা একটু স্মার্ট হয়ে যাবে তোমরা একটু বুঝতে শিখে যাবে তোমাদের রেসপন্সিবিলিটি মাথায় চলে আসবে তখন তোমরা আবেদন করো কারণ আঠেরো ছেলেমেয়েরা এখনো বাচ্চাই হয় তো কুড়ি থেকে তোমরা যারা যারা পঁয়ত্রিশ পর্যন্ত আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারো কোনো রকম কোনো চাকরির জন্য কিন্তু টাকা লাগবে না এবং লাস্ট হলো এখানে ফোন নাম্বার স্যারকে তোমরা এখানে ফোনই করে নিও কারণ অনেক রাত্রিও হয়ে যাচ্ছে তোমাদের তাড়াতাড়ি আবেদনও করতে হবে তো ফোন বা হোয়াটসঅ্যাপ তোমরা দুটোই কিন্তু করে নিতে পারো সেভেন সিক্স ডবল নাইন সিক্স থ্রি সিক্স ডবল ফোর সিক্স সেভেন সিক্স ডবল নাইন সিক্স থ্রি সিক্স ডবল ফোর সিক্স এই নাম্বারে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিও ইমিডিয়েটলি এবং কার কোন লোকেশন আনন্দ কলকাতার ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করবে আর মাথায় রাখবে বাইক লাইসেন্স নট ম্যান্ডেটারি প্রতিবার বাইক লাইসেন্স ম্যান্ডেটারি বলি এই প্রথম বললাম বাইক লাইসেন্স নট ম্যান্ডেটারি ভাই হোক বন্ধুরা এখানেই ভিডিও শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটি শেয়ার করে দিও যদি তোমার লোকেশনে না থাকে তোমার যদি কোনো স্বজনের লোকেশনে থাকে বন্ধু বান্ধবের লোকেশনে থাকে তাহলে তাদের হেল্প হয়ে যাবে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবে চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তোমাদের সিলেকশন লিস্ট আমি এর আগের মধ্যে সিলেকশনটা অনেকদিন ধরে বলছি দিনই দিয়ে দিচ্ছি ঠিক আছে আর যারা সিভি পাঠাবে না প্লিজ কেউ ফটো তুলে স্ক্রিনশট তুলে পাঠাবে না সিবি পাঠাতে হলে ভদ্রভাবে পিডিএফ করে পাঠাবে ঠিক আছে বা ডকুমেন্টস করে পাঠাবে কিন্তু ওরকম ফটো তুলে স্ক্রিনশট তুলে সিবি পাঠাবে না চলো মনে হয় ভালো থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দারা